আসসালামু আলাইকুম আমরা এখন দেখবো মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ষাট মুদ্রাক্ষরিক্ষা কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে এগারো নম্বর অঙ্ক দিয়ে এগারো নম্বর অঙ্কে বলা ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর হলে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের মান কত তো আমরা এটা বের করার চেষ্টা করব তো এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান ফোর বা x স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস ফোর এক্স বা আমাদের এখানে লাগবে হচ্ছে স্কোয়ার প্লাস এক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল লিখতে পারবো কারণ উভয় আমরা এক্স যোগ করলাম তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়ালস আসবে হচ্ছে ফাইভ

তো এই হিসাবে আমাদের এটা করতে হবে এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার আমরা থ্রি এক্স স্কোয়ারের জায়গায় মাইনাস টু এক্স স্কোয়ার লিখেছি তাহলে একটা x স্কোয়ার লিখতে হবে মাইনাস আবার কমন নেওয়ার জন্য আমাদের লাগবে হচ্ছে প্লাস টু এক্স তো এখান থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিলে আসবে হচ্ছে এক্স মাইনাস এখান থেকে মাইনাস কমন নিলে আসবে হচ্ছে এক্স মাইনাস এখান থেকে প্লাস কমন নিলে আসবে হচ্ছে এক্স তো এটা করলে আসবে হচ্ছে x 2 x^2 x 2 তাহলে x 2 x^2 x 2 হবে হচ্ছে নির্ণয় বিশ্লেষণ এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 13 নাম্বার 14তে বলা আছে একটি বইয়ের মূল্য 24 টাকা এই মূল্য প্রকৃত মূল্যের 80% অবশিষ্টাংশ মূল্য সরকার কর্তৃক ভর্তুকে দেওয়া হয় সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেয়? তো বইয়ের মূল্য বলা আছে হচ্ছে 24 টাকা। তো বইয়ের মূল্য যদি 100 টাকা হতো তাহলে যেহেতু এখানে আশি পার্সেন্ট মূল্যে পাওয়া যায় তাহলে ভর্তুকি দেয় হচ্ছে বিশ পার্সেন্ট অর্থাৎ আশি পার্সেন্টে পাওয়া যায় হচ্ছে বিশ পার্সেন্ট ভর্তুকি দেওয়ার কারণে আমাদের বলা হচ্ছে আশি পার্সেন্টের সমান হচ্ছে চব্বিশ টাকা তাহলে বিশ পার্সেন্ট সমান কত সেটা বের করতে হবে তাহলে বলতে পারবো আশি পার্সেন্ট এর সমান চব্বিশ টাকা তাহলে বিশ পার্সেন্টের সমান চব্বিশ ভাগ আশি ইন্টু বিশ ইকুয়াল আসবে হচ্ছে ছয় টাকা এই ছয় টাকা হবে হচ্ছে ভর্তুকির পরিমাণ এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার চোদ্দ নাম্বার চোদ্দোতে বলা আছে পাঁচ বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল তিন অনুপাত এক এবং পনেরো বছর পরে পিতা পুত্রের বয়সের অনুপাত হবে দুই অনুপাত এক পিতা পুত্রের বর্তমান বয়স কত তো দেওয়া আছে পাঁচ বছর পূর্বে পিতার বয়স ধরে নেব হচ্ছে আমরা থ্রি এক্স তাহলে পুত্র আসবে হচ্ছে এক্স আর বর্তমানে যেহেতু পাঁচ বছর আগের হিসাব হচ্ছে থ্রি এক্স বর্তমানে হবে হচ্ছে এই পাঁচ বছর বাড়বে তাহলে পুত্রেরও বাড়বে তারপরে বলা হচ্ছে পনেরো বছর পর তাহলে পনেরো বছর পর পিটার বয়স এটার সাথে পনেরো যোগ হবে থ্রি এক্স প্লাস টোয়েন্টি আর পুত্র এক্স প্লাস টোয়েন্টি এখন বলা হচ্ছে পনেরো বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে হচ্ছে দুই অনুপাত এক তাহলে প্রশ্ন মতে এই থ্রি এক্স প্লাস টোয়েন্টি ডিভাইড বাই এক্স প্লাস টোয়েন্টি ইকুয়ালস টু বাই ওয়ান বা টু টু ওয়ান বা এইটা আসবে থ্রি এক্স প্লাস টোয়েন্টি ইকুয়েল টু টু এক্স প্লাস বের করতে বলা হয়েছে ইকুয়েল টু হচ্ছে এইটা হচ্ছে পিতার বর্তমান বয়স থ্রি এক্স প্লাস ফাইভ ইকুয়েল থ্রি টু টোয়েন্টি প্লাস ফাইভ ইকাল হচ্ছে এক্স প্লাস ফাইভ এটা আসবে হচ্ছে টোয়েন্টি প্লাস ফাইভ ইকুয়াল টু আসবে হচ্ছে টোয়েন্টি অর্থাৎ পুত্রের বর্তমান বয়স হচ্ছে পঁচিশ পিতার বর্তমান বয়স হচ্ছে পঁয়ষট্টি এটি হবে প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কোনো সমস্যা থাকে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ